বন্ধুরা, নারিকেল তেল এবং সাবান এমন দুইটি জিনিস যা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ফ্যামিলি ব্যবহার করে থাকে। আমাদের নিত্য প্রয়োজনীয় এই দুইটি জিনিস কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা কি আপনারা জানেন? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ফ্যাক্টরিতে কিভাবে নারিকেল তেল এবং সাবান তৈরি করা হয়, এবং আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যেগুলো আগে কখনোই দেখেননি। এবং আপনি দেখে বলবেন, লাক্স সাবান এবং প্যারাসুট তেল এভাবে তৈরি করা হয়? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড় সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, নারিকেল তেল শুধুমাত্র চুলে দেওয়ার জন্য ব্যবহার করা হয় না, নারিকেল তেল দিয়ে অনেক খাবার জিনিসও তৈরি করা হয়। তাই ফ্যাক্টরিতে নারিকেল তেল খুব সাবধানে তৈরি করা হয়, আর এই কারণে নারিকেল তেল অনেক দামি হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে, নারিকেল তেলে এমন কোনো কেমিক্যাল মেশানো হয় না যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তো চলুন দেখে আসি নারিকেল তেল কিভাবে তৈরি করা হয়। নারিকেলের তেল তৈরি করা তো বেশ কঠিন একটা কাজ নয়, কিন্তু কঠিন কাজটি হচ্ছে গাছ থেকে নারিকেলগুলো পাড়া। কারণ নারিকেলের গাছ কেমন হয় তা তো আপনারা জানেন, নারিকেল বেসিক্যালি গাছের উপরে থাকে আর এটি খুব বেশি উঁচু, আর যারা নারিকেল গাছে চড়তে পারে না তারা কোনোভাবে নারিকেল পাড়তে পারবে না। নারিকেলগুলো পাড়ার জন্য দক্ষ কর্মীদের প্রয়োজন হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে এই নারিকেল গাছগুলো খুবই পিছলা হয়ে যায়, যার কারণে নারিকেল পাড়া খুবই কষ্টকর হয়ে যায়। যাই হোক, প্রথমে গাছ থেকে কাঁচা ডাবগুলো সংগ্রহ করা হয়। এই ডাবগুলো এক জায়গায় করে বিশাল সংগ্রহ করা হয় এবং এই র ম্যাটেরিয়াল গুলো ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে যাওয়ার পর এই কাঁচা ডাবগুলোকে 7 থেকে 8 দিনের মতো ফেলে রাখা হয়, যাতে এই সময়ের মধ্যে ডাবগুলো পেকে যায়। তখন এই কাঁচা ডাবগুলো বাদামি রঙের হয়ে যায়। তখন ওয়ার্কাররা এই নারিকেলগুলোর ওপরের ছাল ছাড়িয়ে নেয় এবং অরিজিনাল নারিকেল বের করে। আর মজার ব্যাপারটি হচ্ছে, নারিকেলের তেল তৈরি করার জন্য নারিকেল থেকে বের হওয়া একটি প্রোডাক্টও ওয়েস্ট করা হয় না। নারিকেলগুলো থেকে যে ছালগুলো বের হয় সেগুলো দিয়ে দড়ি তৈরি করা হয়। আবার কখনো কখনো এই ছালগুলো খেতে ব্যবহার করার জন্য সার হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, এই নারিকেলগুলোকে নেক্সট প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়, আর এই প্রসেসের নাম ডিশেলিং প্রসেস। তবে পৃথিবীর কোনো কোনো জায়গায় যেখানে বড় বড় মেশিন নেই, সেখানে খালি হাতে হাতুড়ি ব্যবহার করে মোটা পরত থেকে নারিকেল বের করা হয়। কিন্তু বড় বড় ফ্যাক্টরির কাছে ডিশেলিং প্রসেসের জন্য অত্যাধুনিক মেশিন রয়েছে, আর এই বড় বড় মেশিন ব্যবহার করে অরিজিনাল নারিকেল বের করা হয়। আর তখন যে ওয়েস্ট গুলো বের হয় সেগুলো পাওয়ার প্ল্যান্টের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর এই পাওয়ার প্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তো যাই হোক, এরপর পরবর্তী ধাপে এই নারিকেলগুলোকে ফাটানো হয় এবং পানিগুলো বের করে নেওয়া হয়। আর এই পানিগুলো দিয়ে কি করবে তা একটু পরে বলছি। তো যাই হোক, এর পরবর্তী ধাপে নারিকেলের উপরে যে বাদামি শেপ রয়েছে সেই পরতটাকে ছেটে ফেলা হয়, আর এই প্রসেসটি ম্যানুয়ালি পদ্ধতিতে, মানে শ্রমিকরা নিজেদের হাতের মাধ্যমে করে থাকে। এরপর অরিজিনাল নারিকেলগুলো বের হয়ে যাওয়ার পর নারিকেলগুলোকে 3-3 বার ধোয়া হয় এবং একজন কর্মী এই নারিকেলগুলোর পর্যবেক্ষণ করেন। যে নারিকেলগুলো একটু খারাপ বা কোনো সমস্যা রয়েছে সেগুলোকে লাইন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ছাঁটাই করার পর এই সব নারিকেলকে ছোট ছোট টুকরা করার জন্য মেশিনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এই সব কাটিং মেশিন নারিকেলগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে দেয়। মেশিনগুলো এত ছোট করে কেটে দেয় যেগুলো পাউডার হয়ে যায়। যাই হোক, তখন এই নারিকেলের পাউডারগুলো অনেক ভেজে ভেজে থাকে, এগুলোকে শুকনো করতে নেক্সট প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিনটি নারিকেলগুলোর ভেতর থেকে পানি বের করে নারিকেলের গুঁড়োকে একেবারে শুকনো করে দেয় এবং এই সব নারিকেলের গুঁড়োর সেন্ট অনেক ভালো হয়ে থাকে। এখন এই শুকনো পাউডার থেকে নারিকেলের তেল তৈরি করা হবে। এই সব শুকনো পাউডারগুলোকে একটা এক্সট্রাক্টর মেশিনের মধ্যে দেওয়া হয়। তখন এই মেশিনের একদিক দিয়ে কোকোনাট পাউডারগুলো ক্রিম হয়ে বেরিয়ে যায়, আর অন্যদিক দিয়ে একেবারে শুকনো পাউডার বের হয়। যে শুকনো পাউডারগুলো পরবর্তীতে পশু পাখিদের খাবার হিসেবে ব্যবহার করা হয়। এরপর কোকোনাট ক্রিমগুলোকে ফরমেশন প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই কোকোনাট ক্রিমগুলোকে বড় বড় পাত্রে 48 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা হয়। 2 দিন পর যখন এই পাত্রগুলো খোলা হয় তখন এই ক্রিমগুলোর রং একেবারে পাল্টে যায়, কারণ এই ক্রিমের উপরে লেয়ার পুরো প্রোটিনে ভরপুর, আর এর নিচের লেয়ারে শুধুমাত্র পানি থাকে। কারণ আমরা জানি তেল পানি থেকে হালকা হয়, এর জন্য এগুলো পানির উপরে চলে আসে, আর এই তেলগুলোকে শেষবারের মতো ফিল্টার করা হয়। আর এই ক্রিমগুলোর উপরের যে লেয়ার ছিল, মানে প্রোটিনের লেয়ার, সেগুলোকে পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তো নারিকেল তেল তৈরি হওয়ার পর এগুলোর কোয়ালিটি টেস্ট করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। তখন ল্যাবে পরীক্ষা করা হয় যে এই নারিকেলের তেলের ভিতরে কতটুকু ময়েশ্চার রয়েছে, মানে কতটুকু পানি রয়েছে। যত বেশি পানি থাকবে তেল নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তখন এই
তেলগুলোর ভেতরে দুটি কেমিক্যাল দেওয়া হয়, যেগুলো এই তেলের সাথে এমন ভাবে রিয়্যাক্ট করে যে তেলের ভেতরে কোনো পানি থাকলে সেগুলোকে বের করে দেয় এবং এগুলো তেলের সাথে প্রতিক্রিয়া করে পানিগুলোকে হাইড্রোজেনে পরিণত করে। আর তখন যে তেলটি থাকে তার ভেতরে পানির পরিমাণ খুবই কম থাকে আর শুধু সেখানে নারিকেল তেলগুলো থাকে। এরপর এই তেলগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপর বড় বড় মেশিন দ্বারা এই তেলগুলোকে বোতলজাত করা হয় এবং পুরো পৃথিবীতে এগুলো সাপ্লাই করা হয়। আমরা কখনো ভাবতেও পারবো না যে নারিকেলের তেল তৈরি করার জন্য এত কষ্ট করতে হয়। বন্ধুরা, এর জন্য নারিকেল তেলের দাম অনেক বেশি, কারণ এর প্রসেসটা খুবই কঠিন। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ফ্যাক্টরিতে এভাবে নারিকেল তেল তৈরি হয়। তো চলুন এক নজরে দেখে আসি ফ্যাক্টরিতে লাখ সাবান কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, সাবান তৈরি করার জন্য সবার প্রথমে কস্টিক সোডার সাথে ন্যাচারাল ফ্যাক্টকে মেশানো হয় এবং এই মিক্সচারটি তৈরি হয়ে যাওয়ার পর এতে সেন্ট মেশানো হয় এবং এটিকে পানির সাথে গরম করা হয়। 18 মিনিট গরম করার পর এই মিক্সচারটি অনেক গাঢ় হয়ে যায়, যেগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পরের প্রসেসিং এ পাঠানো হয়। কনভেয়ার বেল্টের মধ্যে যাওয়ার সময় এগুলো আস্তে আস্তে অনেক গাঢ় হয়ে যেতে থাকে। কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে যে এগুলো একটি প্রেসার রোলারের মধ্যে গিয়ে পড়ে। এখান থেকে বের হওয়ার পরে এই মিক্সারগুলোর আকার পাতলা টিস্যু পেপারের মতো হয়ে যায়। এরপর এগুলোকে মিক্সচার মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলোর সাথে মেশানো হয় বিভিন্ন ধরনের কালার। মার্কেটে যে কালারের ডিমান্ড বেশি সেই কালারগুলো বেশি তৈরি করা হয়। এছাড়া এই সময় বিভিন্ন সেন্ট অয়েল এর সাথে মেশানো হয়। এই স্পেশাল অয়েলের কারণেই সাবানে এত সুন্দর সুগন্ধ আসে। এবং আপনারা গোসল করার সময় কারা কারা এই সাবানের গন্ধ শুকেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এই মিক্সচারগুলোকে 15 মিনিট ধরে মেশানো হয়ে থাকে। এরপর এগুলোকে একটা ছাঁচের মধ্যে নিয়ে আসা হয় এবং এই মিক্সচারগুলোকে কম্প্রেস করা হয়ে থাকে। এখান থেকে সম্পূর্ণ কম্প্রেস হয়ে যাওয়ার পরে এই মিক্সচারগুলো বড় চাদর আকারে বের হয়ে আসে এবং একটি কাটিং মেশিন সাবানের আকারে এগুলোকে কেটে ফেলে। যখন এই কাটারিং মেশিন ছিল না তখন মানুষ আগে পা দিয়ে এভাবে সাবানগুলোকে কাটত। সাবানগুলোকে কেটে ফেলার পরে সাবানের উপরে কোম্পানির লোগোগুলোকে বসিয়ে দেওয়া হয়। এরপরে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ালিটি চেকিং এর জন্য। এই প্রক্রিয়ায় যে সাবানগুলো সঠিকভাবে আকার নেয় না বা কোনো ফল পাওয়া যায় সেগুলোকে লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এই চেকিং এর পরে যে সাবানগুলো টিকে থাকে এরপর প্যাকেজিং মেশিন এগুলোকে প্যাকেট দিয়ে জড়িয়ে ফেলে। এবার এই সাবানগুলো নির্দিষ্ট বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। তো ফ্যাক্টরিতে এভাবে লাখ সাবানগুলো তৈরি করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যারা এখনো পর্যন্ত জানে না যে নারিকেল তেল এবং লাখ সাবান ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়, তো আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।